করার জন্যে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ আজকের এই ভিডিওতে রাজ্যে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে কোন কোন সরকারি চাকরির ফর্ম ফিল চলছে অবশ্যই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে একসাথে তোমাদের সাথে শেয়ার করব দশটি সরকারি চাকরি সো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে এখানে কেবলমাত্র এইট পাস মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশান পাসে তোমরা আবেদন করতে পারবে অনেকগুলি চাকরি নিয়ে আলোচনা করবো সমস্ত চাকরি সরকারি চাকরি সো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুদের সাথে ইনফরমেশনটি শেয়ার করে দেবেন এবং এই ধরনের সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে বেলাইকেনটি বাজিয়ে দেবেন সঙ্গে যারা বিভিন্ন চাকরিমূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক থাকবে সো চলো ভিডিওটি শুরু করা যাক যে চাকরির ফর্ম ফিল চলছে অক্টোবর মাসে সেটি হল শিয়ালদা বনগাঁ রানাঘাট রেলে তিন হাজার পদে অ্যাপটেন্টিশিভ নিয়োগ করছে এখানে অ্যাপটেন্টিসিভ পদে রিকুট করছে কোন কোন ট্রেডের রিক্রুট করাচ্ছে দেখো ফিটার ওয়েল্ডার মেশিনিস্ট কার্পেন্টার পেন্টার লাইনম্যান ওয়ারম্যান এছাড়াও এই ধরনের বিভিন্ন ট্রেডে রিক্রুট করাচ্ছে কোন কোন লোকেশনে রিক্রুট করাবে দেখো হাওড়া ডিভিশন শিয়ালদা ডিভিশন আসানসোল ডিভিশন এছাড়াও মালদা ডিভিশন এছাড়াও তোমাদের কাঁচিপাড়া ডিভিশন এছাড়াও লিলুয়া এছাড়াও জামালপুর এই সমস্ত ডিভিশনে তোমাদের রিক্রুট করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কেবলমাত্র মাধ্যমিক পাস করতে হবে বা এইট পাস করতে হবে সঙ্গে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং অবশ্যই আইটিআই টেট থাকতে হবে তোমাদের সেক্ষেত্রে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে বয়সের ক্ষেত্রে এখানে পনেরো থেকে চব্বিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে লাস্ট ডেট রয়েছে তিসরা নভেম্বর দু সাল পর্যন্ত তিসরা নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে এখান থেকে অফিসিয়ালি নোটিশ ডাউনলোড করতে পারবে এছাড়াও এখান থেকে আবেদন করতে পারবে এছাড়াও ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা চ্যানেলটিকে ভিজিট করলে অবশ্যই ডিটেলস জেনে নিতে পারবে পরবর্তী যে চাকরির ফর্ম ফিল চলছে সেটি হলো ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেশন ইন্ডিয়া লিমিটেডে ভারতের বিভিন্ন জায়গায় কর্মী রিক্রুট করাচ্ছে এখানে ডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন ধরনের পোস্টে রিক্রুট করেছে যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইট পাস হলেই আবেদন করতে পারবে সাথে অবশ্যই তোমাদের হিন্দি জানতে হবে এবং ইংরাজি ভাষা অবশ্যই জানতে হবে এবং এখানে তোমরা আবেদন করতে পারবে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত এবং আবেদন করার শেষ তারিখ রয়েছে সাত দশ দু একুশ সাল পর্যন্ত এবং আবেদন করতে গেলে তোমাদের অবশ্যই ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেশন লিমিটেডের অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে পরবর্তী যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হলো তোমাদের ঝাড়গ্রাম জেলা আদালতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে রিক্রুট করছে পদের নাম রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার লোয়ার ডিভিশন ক্লার্ক এছাড়াও তোমাদের এখানে প্রসেস সার্ভার পিওন নাইট গার্ড সুপারভাইজার এই সমস্ত পোস্টে রিক্রুট করছে যেখানে তেইশটি জেলা থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এখানে তোমাদের নোটিশের লিঙ্ক রয়েছে এছাড়াও ভিডিও চ্যানেল দেওয়া রয়েছে তোমরা ভিডিওটি অবশ্যই দেখে নেবে চ্যানেলটিকে ভিজিট করে কারণ সেখানে বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করে রয়েছে কীভাবে আবেদন করবে এছাড়া বাকি ডিটেলস অবশ্যই ভিডিওতে দেওয়া রয়েছে তোমরা চ্যানেলটিকে ভিজিট করে ভিডিওটি দেখে নিতে পারো পরবর্তী যে চাকরি ফর্ম ফিল চলছে সেটি হলো এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্টে রিক্রুট করছে এখানে একাধিক পোস্টে রিক্রুট করছে যেখানে কেবলমাত্র মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন পাস বা আইটিআই শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবে এখানে তোমাদের যদি কেবলমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকো সেক্ষেত্রেও আবেদন করতে পারবে সেও তো অবশ্যই আবেদন করতে পারো আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং আবেদন করার শেষ তারিখ রয়েছে পঁচিশ দশ দু হাজার একুশ সাল পর্যন্ত এছাড়া অবশ্যই আমরা আবেদন প্রক্রিয়া এছাড়া অফিসিয়ালি নোটিফিকেশন সহ ভিডিও দিয়ে দিয়েছি অবশ্যই তোমরা চ্যানেলটিকে ভিজিট করে নিতে পারো ডিটেলস জেনে যাবে পরবর্তী যে চাকরি ফর্ম ফিল চলছে সেটি হলো নর্থ দমদম মিউনিসিপ্যালিটি অফিসে গ্রুপ ডি কর্মী রিক্রুট করাচ্ছে এখানে মজদুর পিওন হেল্পার এছাড়াও অ্যাম্বুলেন্স অ্যাটেন্ডেন্ট জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট পোস্টে রিক্রুট করছে যেখানে তোমরা এইট পাস মাধ্যমিক পাসে আবেদন করতে পারবে এবং এখানে অবশ্যই আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে নর্থ দমদমের অফিসিয়ালি ওয়েবসাইট অর্থাৎ নর্থ দমদম মিউনিসিপ্যালিটির অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারো বা ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করে নিতে পারো পরবর্তী যে চাকরির ফর্ম ফিলাপ চলছে সেটি হলো কালিম্পং শিশু সুরক্ষা দপ্তরে গ্রুপ সি কর্মী রিক্রুট করছে এখানে বেঞ্চ ক্লার্ক এছাড়াও লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে রিক্রুট করছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কেবলমাত্র মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবে এবং কাউন্সিলার পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস হলে আবেদন করতে পারবে এখানে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে লাস্ট ডেট রয়েছে সাতই অক্টোবর দু হাজার একুশ সাল পর্যন্ত এবং এখানে অবশ্যই ডিটেলস দেওয়া রয়েছে তোমরা এই ওয়েবসাইটে এসে দেখে নিতে পারো বা ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো পরবর্তী যে চাকরির ফর্ম ফিল চলছে সেটি হলো মালদা জেলা আদালতে গ্রুপ ডি কর্মী রিক্রুট করাচ্ছে এছাড়াও সঙ্গে ক্লার্ক পোস্টে রিক্রুট করছে পদের নাম রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক এছাড়াও এখানে লোয়ার ডিভিশন অ্যাটেন্ডেন্ট কাম ক্যাশিয়ার এছাড়াও তোমাদের গ্রুপ ডি পোস্টে রিক্রুট করছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে সাথে তোমাদের অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে এই পাস হলেই আবেদন করতে পারবে এবং এখানে অবশ্যই আবেদন করতে গেলে আঠেরো থেকে সাঁত্রিশ বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে লাস্ট ডেট পনেরোই নভেম্বর রয়েছে তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকো সেক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে ভিজিট করে নেবে ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে অফিশিয়ালি নোটিফিকেশন সহ পরবর্তী যে চাকরি ফর্ম ফিল আপ চলছে সেটি হলো চিত্ররঞ্জন রেলে অ্যাপ্রেন্টিসিপ পদে রিক্রুট করা এখানে তোমাদের ফিটার টান্ডার মেশানিস্ট ওয়েল্ডার এছাড়াও ইলেকট্রিশিয়ান এই ধরনের পোস্টে রিক্রুট করছে যেখানে মাধ্যমিক প্লাস আইটিআই থাকলে আবেদন করতে পারবে পনেরো থেকে চব্বিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে অফিসিয়ালি নোটিশের লিঙ্ক দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে এসে তোমরা দেখে নিতে পারো পরবর্তী যে চাকরি ফর্ম ফিল আপ চলছে সেটি হলো বাঁকুড়া ইউনিভার্সিটিতে স্থায়ী পদে কর্মী রিক্রুট করেছে এখানে বেঙ্গলি কেমিস্ট্রি এডুকেশন হিস্ট্রি ল ম্যাথামেটিক্স ফিজিক্স সাইকোলজি পলিটিক্যাল সায়েন্স সোশ্যাল ওয়ার্কার সংস্কৃত এছাড়াও তোমাদের এই ধরনের শিক্ষক বা প্রফেসর পোস্টে রিক্রুট করছে সাথে লাইব্রেরিয়ান সেক্রেটারি সেক্রেটারিয়েট এছাড়াও বিভিন্ন ধরনের অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করছে যেখানে উচ্চ মাধ্যমিক পাসে তোমরা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে পারবে বাকি তোমাদের প্রফেসর পোস্টে অবশ্যই তোমাদের ইউজিসি রুল অনুযায়ী শিক্ষা শিক্ষাগত যোগ্যতা যেটি লাগে সেটি তোমাদের থাকতে হবে এবং এখানে তোমরা অবশ্যই পাঁচ দশ দু একুশ সাল পর্যন্ত আবেদন করতে পারবে আবেদন কীভাবে করবে তার ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো চ্যানেলটিকে ভিজিট করে সো পরবর্তী যে চাকরির ফর্ম ফিল আপ চলছে সেটি হলো কলকাতায় জাহাজ নির্মাণ কোম্পানিতে ট্রেনিং দিয়ে চাকরির সুযোগ দেওয়া হচ্ছে পদের নাম রয়েছে আইটিআই ফিটার ওয়েল্ডার এছাড়াও ইলেকট্রিশিয়ান পাইপ ফিল্টার এছাড়াও তোমাদের এখানে মেশিনিস্ট প্রথা যোগ্যতার ক্ষেত্রে কেবলমাত্র মাধ্যমিক পাশ আবেদন করতে হবে সঙ্গে আইটিআই এর নির্দিষ্ট টেট থাকতে হবে এখানে চোদ্দ থেকে পঁচিশ বছর পর্যন্ত আবেদন করতে হবে বয়স তোমাদের ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার একুশে হিসেবে ধরতে হবে এবং আবেদন করার শেষ তারিখ রয়েছে ফার্স্ট অক্টোবর পর্যন্ত অক্টোবর মাসের প্রথম সপ্তাহে এই সমস্ত সরকারি চাকরির ফর্ম ফিল আপ চলছে তোমরা যদি ইন্টারেস্ট হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করতে পারো এবং ফর্ম ফিল আপ করার আগে যে সমস্ত চাকরি নিয়ে আলোচনা করলাম সেগুলির ভিডিও অলরেডি চ্যানেলের ডিটেলসে দেওয়া রয়েছে অফিসিয়ালি নোটিফিকেশান সহ সেই সমস্ত ভিডিও তোমরা চ্যানেলে গিয়ে দেখে নেবে এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যাবে কারণ সেখানে বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় সো অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সো আজকের জন্য এইটুকুনি ধন্যবাদ